ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোয়ালিটি ডিপার্টমেন্টের যে কোয়ালিটি ইন্সপেক্টর পজিশন আছে, এই পজিশনে জব পেতে গেলে বা চাকরি করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়। আমরা আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে এই এই ডিপার্টমেন্টের বিভিন্ন পজিশন আছে, বিভিন্ন পজিশনের বিভিন্ন কাজ আছে এবং বিভিন্ন পজিশনের ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন হয় চাকরি পাওয়ার জন্য বা চাকরি করার জন্য। কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের বটম পজিশন, বাট পজিশনের দিক দিয়ে বটম হলেও গুরুত্বের দিক দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ভূমিকা পালন করে, অনেক বেশি গুরুত্ব বহন করে এই পজিশনটি। কারণ হচ্ছে এই পজিশনের উপর ডিপেন্ড করেই কোম্পানিগুলো বায়ারকে গুডস শিপমেন্ট করে থাকে। একটু বুঝিয়ে বলি, এই এই পজিশনে যারা থাকে মানে কোয়ালিটি ইন্সপেক্টর, তারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রোডাক্ট তারা ইন্ডিভিজুয়ালি চেক করে, এটা কিউসি পাস করে প্যাকিংয়ের জন্য রেডি করে, শিপমেন্টের জন্য রেডি করে। তাই কোম্পানিগুলো যেমন এদের উপরে নির্ভরশীল এই পজিশনটার উপরে, পাশাপাশি হচ্ছে কাস্টমাররাও এই পজিশনের উপর নির্ভরশীল। কারণ হচ্ছে আর যে পজিশনেই থাকুক, তারা হচ্ছে সুপারভাইজিং করে বা মনিটরিং করে বা সিস্টেম ফলো আপ করে, বাট এই পজিশনটা হচ্ছে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তারা প্রত্যেকটা গার্মেন্টসকে চেক করে এনশিওর করে যে এই প্রোডাক্টের ভিতরে কোয়ালিটির কোনো ত্রুটি নেই। এই পজিশনের গুরুত্বটা অনেক বেশি। ইভেন এদের হাত দিয়ে যদি কোনো খারাপ গুডস বা কোয়ালিটি ত্রুটি গুডস শিপমেন্ট হয়, এর 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 কনসিকোয়েন্স হিসেবে যে ক্লেম আসে, অনেক বড় বড় অঙ্কের ক্লেম আসে, কোটি কোটি টাকা লাখ লাখ টাকার ক্লেম চলে আসে, তাহলে বুঝতেই পেরেছেন যে এই পজিশনটা বটম পজিশন এই ডিপার্টমেন্টের, বাট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পজিশন। আরেকটা কথা বলি, যদি এই এই ডিপার্টমেন্টের যত বড় পজিশনই হোক না কেন, টপ পজিশনই হোক না কেন, বাট শুরুটা করতে হবে এই পজিশন থেকে, বটম পজিশন থেকেই। এক্সেপশনাল কিছু কেস ছাড়া অনেকে আছে, একটু ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে জয়েন করে বা ট্রেনি অফিসার, ট্রেনি এক্সিকিউটিভ হিসাবে জয়েন করে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে, সেটা একটা ডিফারেন্ট কেসেস, বাট মোস্ট অফ দ্য কেসে এই আপনার এই কোয়ালিটি ইন্সপেক্টর পজিশন থেকে শুরু করতে হয় ডিপার্টমেন্টের টপ পজিশনে যেতে হলেও। আর আরেকটা হচ্ছে, আরেকটা দিক থেকে হচ্ছে এই এই কোয়ালিটি ডিপার্টমেন্টে কোনো আনএডুকেটেড অথবা অশিক্ষিত লোকের চাকরি হয় না, মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতার দরকার হয়, যেটা অন্যান্য ডিপার্টমেন্টে কিছুটা এর ভ্যারিয়েশন থেকে থাকে, কিছু কম শিক্ষিত বা অশিক্ষিত লোক চাকরি করতেও পারে, বাট কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কোনো অশিক্ষিত লোকের চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা যে যেই প্রসঙ্গে ছিলাম যে কোয়ালিটি ইন্সপেক্টর পজিশনে চাকরি পেতে গেলে কী কী যোগ্যতা লাগে। মূলত কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে দুই ধরনের লোককে নিয়োগ দেওয়া হয়, এক ক্যাটাগরি হচ্ছে নতুন বা ফ্রেশ, আর এক ক্যাটাগরি হচ্ছে পুরাতন বা অভিজ্ঞতা সম্পন্ন। তাহলে প্রথমেই আমরা আলোচনা করি যে নতুন হিসাবে বা ফ্রেশ হিসাবে চাকরি পেতে গেলে কী কী যোগ্যতার দরকার হয়। ফ্রেশ হিসাবে চাকরি পেতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম ইন্টারমিডিয়েট বা এইচএসসি বা তার সমমানের সার্টিফিকেট থাকতে হবে, এবং তবে কিছু কিছু ক্ষেত্রে এসএসসি অ্যালাউ করা হয় ক্ষেত্র বিশেষে, অনেক কিছু আদার্স ব্যাপারগুলো বিবেচনা করে, বাট এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচএসসির নিচে আসলে অ্যালাউ করা হয় না। আর ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, আই ভিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে, আইকিউ টেস্টে উত্তীর্ণ হতে হবে, জাস্ট এতটুকুই, এতটুকুই হলে যদি অ্যাভেলেবেল ভ্যাকান্সি থাকে তাহলে অবশ্যই একটা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি নিতে পারবে। এবার আসি আমরা সেকেন্ড পার্টে, যেখানে অভিজ্ঞতা সম্পন্ন বা পুরানো যারা আছে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি নিয়ে থাকে। এখানে একটু বলে রাখি, কোয়ালিটি ইন্সপেক্টর হলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ ভাগ করা থাকে, যেমন কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর, প্রিন্টিং এমব্রয়ডারি কোয়ালিটি ইন্সপেক্টর, সুইংয়ে এনলাইন চেকার আছে, তারপরে লাইনের ভিতরে প্রসেসের জন্য কোয়ালিটি ইন্সপেক্টর থাকে, ফিনিশিংয়ে কোয়ালিটি ইন্সপেক্টর থাকে। তবে এই কাজ কাজের লোকেশন অনুযায়ী কাজের ধরন একটু ডিফাইন ডিফাইন হয়ে থাকে, এবং চাকরির সময় এর যোগ্যতার মাপকাঠিও একটু ভিন্নভাবে হয়ে থাকে। তাহলে আমি বেসিকটা বলছি, যেমন সবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন সেমই থাকবে নতুন পূরণের জন্য, অর্থাৎ এইচএসসি বা তার সমমান, অথবা কোনো কোনো ক্ষেত্রে এসএসসি অ্যালাউ করা হবে যদি ভালো অভিজ্ঞতা থেকে থাকে। সেকেন্ডলি হচ্ছে সে যেই যেই লোকেশনে কাজ করেছে সেই সম্বন্ধে বেসিক ধারণা থাকতে হবে, পুরোপুরি ধারণা থাকতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাকে গার্মেন্টসের পোর্সের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, গার্মেন্টসের পার্টস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে,
তাকে আইডিয়াল চেকিং মেথড আইডিয়া থাকতে হবে। আইডিয়াল চেকিং মেথড হচ্ছে একটা গার্মেন্টস বা প্রোডাক্টকে কীভাবে চেক করতে হয়, কীভাবে চেক করলে অতি দ্রুত বা অতি সহজে সমস্যা ধরা পড়বে, এটা চেক করার অ্যাবিলিটিটা থাকতে হবে। ফিজিক্যালি ফিট তো অবশ্যই হতে হবে, পাশাপাশি তাকে মেজারমেন্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, মেজারমেন্ট জানা থাকতে হবে, প্রত্যেকটা গার্মেন্টসের স্পেক শিট অনুযায়ী কীভাবে মেজারমেন্ট করতে হয়, কোন পজিশন থেকে ধরতে হয়, কীভাবে মেজারমেন্টে ধরতে হয় এগুলো জানতে হবে, এবং মেজারমেন্ট সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। মেজারমেন্ট টেপের ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। পাশাপাশি আরও কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো জানতে হবে, যেমন কিছু শর্ট টার্মস আছে, এর ফুল ফর্ম কী হবে, তারপর লাইনের ভিতরে কাজ করতে গেলে কী কী প্যারামিটার মেনটেন করতে হবে, এবং প্রসেস সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া থাকা, সুইং মেশিন সম্বন্ধে কিছু প্রসেস আইডিয়া থাকা, পাশাপাশি হচ্ছে একিউএল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া থাকা, রিপোর্ট সম্বন্ধে আইডিয়া থাকা, রিপোর্ট করতে জানা, মেজারমেন্ট রিপোর্ট, ডিএসইউ রিপোর্ট, আদার যে আনুষঙ্গিক রিপোর্টগুলো আছে এগুলো জানা, এটার ব্যাপারটা হয়ে গেছে যে যত ভালো জানবে, যে যত ভালো ইন্টারভিউ দিতে পারবে, বেতন ধরার সময় এই ব্যাপারটাকে বিবেচনা করা হয়। মোট একটু যারা কম জানবে চাকরি হবে, বাট বেতনে হয়তো একটু কম ধরবে, আবার যারা একটু বেশি জানবে বেতন ধরার সময় একটু বেশি ধরবে। তো এটা একটা যোগ্যতা যেটা হচ্ছে তার এক্সপিরিয়েন্সের সাথে মিল রেখে তাকে ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে। আর পাশাপাশি হচ্ছে তার শারীরিক ফিটনেস যেটা বললাম সেটা তো থাকতেই হবে, আর আনুষঙ্গিক কাগজপত্র যেগুলো লাগে একটা চাকরির জন্য সেগুলো তো থাকতেই হবে, ন্যাশনাল আইডি কার্ড, আইডি কার্ড, তার এডুকেশনাল সার্টিফিকেট, আদার্স একটা ছিবি ইত্যাদি থাকলে আনা, এবং সে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি পেতে পারে। তো এই পর্যন্তই কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি পেতে গেলে নতুন এবং পুরাতন দুই ধরনের লোকের নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরও ভিডিও বানাবো যে একটা ইন্টারভিউতে কী কী প্রশ্ন থেকে থাকে এবং কী কত সহজে কত দ্রুত উপায়ে একটা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে একজন লোক চাকরি পেতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করবো। পাশাপাশি আমরা স্যালারি স্ট্রাকচার নিয়েও কথা বলবো, আর আমরা এখানে টিপস দিব পরবর্তী ভিডিওতে যে কীভাবে কী কী শিখলে অতি দ্রুত প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি নেওয়ার জন্য সহজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি মূলত যারা নতুন, যারা চাকরি করতে চাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চায় তাদের জন্য খুবই হেল্পফুল হবে। পাশাপাশি যারা কেবল জয়েন করেছে বা আরও ভালো করতে চায় তাদের জন্য একটু উপকারে আসবে এবং ফিউচারে অনেক কাজে লাগবে। তা আজ এই পর্যন্তই, আবার কথা হবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর সব সময়ের জন্য মতো আবার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।